হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আলো, আলো অসবিটোতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর্থিক শুভেচ্ছা রইল সবাইকে, সবাই ভালো থেকো। পুজো মানেই আনন্দ, তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেহেদি পরে নিয়েছি। আর আজকে সকালটা আমি শুরু করছি গরম গরম লুচি দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিই। পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই আনন্দ, পুজো মানেই খুশি, তাই না? মা বাড়িতে এসছে, খাওয়া দাওয়া করো, পুজো পাঠ করো, আনন্দ এনজয় সব করো। তো এখানে দেখো আমি গরম গরম লুচি ভেজে নিয়েছি আর একদম কষা কষা আলুর দম, লাল লাল, কার জিভে জল আসছে কমেন্ট করতে ভুলো না। তো আজকে ভাবলাম ষষ্ঠী, সবাই ভালো থেকো। তো আজকে সকাল সকাল উঠে বেশ ঘর দুয়ার সব কাজকর্ম করে আজকে সকালের টিফিনটা আমি আলুর দম আর লুচি দিয়ে শুরু করে দিচ্ছি। তো দেখো এরকম গরম গরম লুচি আর সাথে আলুর দম হলে কার না মন করে, তাই না? একটা পুজো পুজো আলাদাই গন্ধ বেরিয়ে যায়। তো আমি তো এখানে দেখো বানানো হয়ে গেছে, আর এখানে দেখো গরম গরম হাতে ধোঁয়া ওটা মানে লুচি আর আলুর দম নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তাই দেখো আমি তো এখন টিফিন করে নিচ্ছি। তো তোমরা এই পুজো কে কেমন কাটালে আমাকে কমেন্ট করো, আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইবার করোনি তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। তো চলো আমি খেয়ে নিই, আর খাওয়ার পর লাস্ট পাতে যদি একটু চা হয়ে যায় ওহ তাহলে তার কোনো কথাই নেই। তো আমি লুচিটা খেয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম রান্নাঘরে। তো দেখো এখানে আমি গরম গরম চাও বানিয়ে নিচ্ছি টিফিন করে। যদি এক কাপ গরম গরম হাতে চা থাকে না ওহ তাহলে তো আর কোনো জবাবই থাকে না। তো সবাই ভালো থেকো, খুশি থেকো, টাটা।